পার্বত্য ত্রিপুরায় বিলোনিয়ার এক প্রান্তে স্বর্গীয় জগদীশচন্দ্র মজুমদারের প্রচেষ্টায় নির্মাণ করা হয় সাঁই বাবার মন্দির। বলা চলে রাজ্যের মধ্যে অন্যতম একটি মন্দির এই সাঁই বাবার মন্দির। দক্ষিণ জেলার বিলোনিয়া মাইছড়া কলাবাড়িয়া এলাকায় অত্যাধুনিকভাবে এই মন্দির গড়ে তোলা হয় 2017 সালে। শুধু সাঁই রাম নয়, এই মন্দিরের মূল দরজার দুপাশে বিরাজ করছে গণেশ ঠাকুর ও দেবী রাজলক্ষ্মী। মন্দিরের দৃশ্য নজর কাড়ার মতো। প্রতিদিনই ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে, তিন বেলা চলছে নিত্য পুজো। গুরু পূর্ণিমার পুজো উপলক্ষে সাঁই রামের 7তম বাৎসরিক উৎসব আয়োজিত হতে যাচ্ছে। এই বাৎসরিক উৎসবকে সামনে রেখে সাঁই বাবা মহোৎসব ও ভক্ত মিলন শুরু হবে আগামী 1 জুলাই থেকে, চলবে 3 দিন ব্যাপী। এই মহোৎসব ও ভক্ত মিলনকে সামনে রেখে প্রস্তুতি একেবারে তুঙ্গে। সাজিয়ে তোলা হচ্ছে সাঁই বাবার মন্দির চত্বর। এমনই দৃশ্য দেখা গেল শনিবার দুপুরে। সাঁই বাবা মন্দিরে মহোৎসব ও ভক্ত মিলন উপলক্ষে মন্দির উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্দির উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়, হরিনাম সংকীর্তনের নামে সুধা বিতরণে থাকবে আগরতলার রাম মন্দির সম্প্রদায় ও কৈবল্যনাথ সম্প্রদায়, এছাড়াও থাকবে নলছড়ের নিত্যগোপাল সম্প্রদায় ও নবোদয় সংঘ। 1 জুন সন্ধ্যায় সাঁই বাবার ধূপ আরতির মধ্যে দিয়ে সূচনা হবে মহোৎসবের। অহরাত্র চলবে হরিনাম সংকীর্তন সহ রাতে সত্যনারায়ণ। 3রা জুলাই মহাপ্রসাদ বিতরণের পর 4ঠা জুলাই ভোরে নগর কীর্তন পরিক্রমা করে সমাপ্ত হবে মহোৎসবের। এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁই বাবা মন্দির উৎসব কমিটির সভাপতি নিখিল চন্দ্র পাল, সম্পাদক সহদেব দাস, কোষাধ্যক্ষ জীবন চন্দ্র দাস, মন্দির উৎসব কমিটির সদস্য বিশ্বজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবক অতুল মজুমদার সহ নানোরা। সাংবাদিক বন্ধুরা, আমাদের মাইছড়া উত্তর কলাবাড়ার সাঁই বাবার মন্দিরে 7তম গুরু পূর্ণিমা উপলক্ষে আগামী 1 জুলাই 15-30 বাংলা থেকে আমাদের এই মন্দিরের গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের সব কমিটি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এইবারে আমাদের 3 দিনের উৎসব হবে। এই 3 দিনের 16 প্রহর নাম কীর্তন এবং সঙ্গে আমরা মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছি। তো সাংবাদিক মাধ্যমে আমরা সারা ত্রিপুরার জনগণের প্রতি, ভক্তপ্রাণ ভক্তগণের প্রতি বিশেষভাবে আবেদন, ওনারা যাতে আমাদের এই সাঁই বাবা উৎসব সম্পন্ন করতে সবাই যাতে সব ধরনের সহযোগিতা করেন এবং আমাদের স্বর্গীয় জগদীশচন্দ্র মজুমদার মহাশয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।